নিজ সন্তানের জন্য পেয়ারা কিনে আর বাড়ি ফেরা হলো না অটোরিকশা চালক ঝন্টুর। পথে অটোরিকশার গতিরোধ করে প্রাণ কেড়ে নিল দুর্বৃত্তরা। কি কারণে প্রাণ দিতে হলো ঝন্টুকে? বিস্তারিত মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের তথ্যচিত্রে সহকর্মী সাইমুম জান্নাতের প্রতিবেদনে। পূর্ব শত্রুতার জের ধরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝন্টু ওরফে সোহাগ নামের এক যুবককে ফিল্ম স্টাইলে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, এমনটাই দাবি করছেন পুলিশ ও পরিবারের সদস্যরা। এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের উয়াইল পূর্বপাড়া গ্রামে। নিহত ঝন্টু পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক। নিহত ঝন্টুর পরিবারে মা বাবা, বড় বোন ও স্ত্রী সহ জান্নাতুল ইসলাম নামের 6 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনার সূত্রপাত 2 মাস আগে। ঝন্টুর বাড়ির পাশে একটি সরকারি খালের মাটি কাটাকে কেন্দ্র করে অভিযোগ আছে জাকির নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ চুরি করে রাতের অন্ধকারে সরকারি বিভিন্ন খাল ও খাস জমি থেকে লাখ লাখ টাকার মাটি কেটে ইটের ভাটা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন। বিষয়টি টের পেয়ে ঝন্টু স্থানীয় সাংবাদিক ও উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে জাকিরের বেশ কিছু মাটির গাড়ি ও খেকু মেশিন জব্দ করে 2 লাখ টাকা জরিমানা করে। সেই সঙ্গে ভবিষ্যতে আর মাটি বিক্রি না করার শর্তে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় জাকিরকে। এমন ঘটনা ঝন্টু ঘটিয়েছে বলে জানতে পেরে ক্ষিপ্ত হয়ে পড়েন জাকির। গোপনে পরিকল্পনা করেন ঝন্টুকে মেরে ফেলার। ঘটনার মাত্র 4 দিন পর নিজের পরিকল্পনাকে সফল করেন তিনি। অটোরিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে ঝন্টুর অটোরিকশার গতিরোধ করে জাকির সহ 15 থেকে 20 জনের একটি দল। এরপর হাতুড়ি, বাঁশে লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় ঝন্টুকে। জানা যায়, এই ঘটনা এলাকা জুড়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করলে নড়ে চড়ে বসে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। শুরু হয় ঝন্টু হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার অভিযান। নিহত ঝন্টুর পরিবারের অভিযোগ, মূলত পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ঝন্টুকে। এই ঘটনার 2 মাস পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার না করে গড়িমসি করছে বলে অভিযোগ ঝন্টুর পরিবারের। উল্টো আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং ঝন্টুর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ তাদের। সাংবাদিকরা সবাই আইছে, গাড়ি মারি আটক দিছে, এগিনে কইরে নিয়ে গেছে। এই কারণে আমার বাইরে গাড়িতে দিকে টাইনে নিয়ে আই মাইরা মালা। যারা যারা আমার স্বামীরা মারছে তাকে বিচার চাই। আমার স্বামী তো কোনো অন্যায় করে নাই, আমার স্বামী বলে অন্যায় করছে না, অন্যায় করলে সে নির্দোষী। আমার স্বামী নির্দোষী, স্বামীরা কেন মারলো, ওরা কেন মারলো, আমি আর বিচার চাই। তবে ঝন্টুর পরিবারের এমন অভিযোগ মানতে নারাজ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য। তিনি মুঠোফোনে এটিএন নিউজকে জানান, এই ঘটনায় নিহত ঝন্টুর বাবা খালেক শেখ বাদী হয়ে 15 জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে একজনকে আটক করেছেন, বাকিদের গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। ইতোমধ্যে ঝন্টু হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় তারা ঝন্টু হত্যার বিচার এবং খুনিদের ফাঁসির দাবি করেন। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।